হ্যালো গাইস, গুড ইভিনিং। তো দেখতে পাচ্ছ এখানে অনেক সবজি পাতি, কেন কি আমি এসেছি, মানে আমরা এসেছি বাজার করতে। কিছু ফ্রুটস কেনার আছে, সবজি পাতি বাড়িতে একদম ফুরিয়ে গেছিলো, এই কারণে সবজি পাতি বাজার করতে এসেছি, আর কিছু কিছু ফ্রুটসও কিনবো। তো শুধু এইটুকুর জন্যই বেরিয়েছিলাম, জাস্ট একটুখানির জন্য। তো দেখতে পাচ্ছ এখানে অনেক বাজার করেছি। এই রাস্তাটা না আমার খুব প্রিয়, চেন্নাই এসেছি 2 বছর হলো, তো এই 2 বছরে না রাস্তাটার প্রতি আমার একটা আলাদাই টান হয়ে উঠেছে, জানি না কেন, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে 11টা। তো 11টা থেকে ব্লগটা শুরু করছি। এই জাস্ট চিকুর ক্লাস কমপ্লিট হলো, আর তোমরা দেখতে পেলে যে কালকে আমরা মার্কেটিংয়ে বেরিয়েছিলাম একটু, মানে ওই সবজি পাতির জন্য। তো তারপরে আমি তো কালকে ব্লগ করতে পারিনি, কিন্তু একটু ক্লিপিংস নিয়ে রেখেছিলাম। তো আজকে নেক্সট ডে, তো দেখতে পাচ্ছ কি সেই বাজারপত্র সব করার পর মানে আর জমানোর টাইম পাইনি, মানে ফ্রিজে রাখার টাইমই পাইনি, এত কাজ কি হয়ে উঠছে না। আর চিকুকে নিয়ে আমি একটু বিজি আছি, কেন কি ওর এক্সাম চলছে, তো এই জন্য। আর সকাল থেকে রান্না করতে চালু করে দিয়েছি, 11টার সময় জাস্ট ওর হলো ক্লাস, এই জাস্ট হলো ওর। আর এখন ওকে আর একটু লিখতে দিয়েছি, কেন কি কালকে ওর তামিল এক্সাম আছে, তো তামিল এক্সাম আছে বলে আবার ওকে এখন একটু পড়তে বসিয়েছি, মানে ও লিখছে আর কি। আর আমি এদিকে রান্নাটা সারছি। তো কালকে ফার্স্ট টাইম চিকু স্কুলেও যাবে, কেন কি এর আগে আমি যখন স্কুল অফলাইনে স্কুল চালু ছিল তখন আমি দেবগ্রামে ছিলাম, তো স্কুলে তো যেতে পারেনি। তো তারপরে তো আসার পর লকডাউন হয়ে গেল, তো এখন কালকে থেকে স্কুল আবার খুলেছে। আর কালকে আমি খুব এক্সাইটেডও আছি, আবার ভয়ও লাগছে কি বাচ্চাকে একা ছাড়বো এই প্রথমবার কোথাও, তো সেটা মানে খুব গোটা লাগছে। 9টা থেকে হবে ওর স্কুল। তো যাই হোক, চলো, রান্না তো বসিয়ে দিয়েছি, আর এটাও ভাবছি কি করে সব ম্যানেজ করবো, কেন কি বাড়িতে থাকা আর কোথাও একটা স্কুল আছে টাইমলি যাওয়া, সেটাতে পুরো কাজ ম্যানেজ করা, সত্যি আস্তে আস্তে সবই মেয়েদের করতে হয়, যেটা আমিও করছি, সবই প্রথমবার। তো যাই হোক, চলো রান্নাটা করছি। আর এখন আমি ডিম করব, ডিমের ঝোল আলু দিয়ে, জাস্ট আর কিচ্ছু করব না, ডিমের ঝোল করব। আর দেখি যদি মনে হয় কোনো তরকারি করা, তরকারি করব, কেন কি হাতে খুব টাইম কম। তো যাই হোক, চলো দেখছি কোনো সবজি করার থাকলে করছি, এখন আপাতত ডিমের ঝোল রান্না করছি। তো চলো ব্লগটা শুরু করলাম, আজকে যা করবো তোমাদের সাথে সব শেয়ার করবো। তো চলো, ও গাইজ, আমার ডিমের ঝোল কমপ্লিট, দেখতে পাচ্ছ আলুওয়ালা একদম ডিমের ঝোল বানিয়েছি, একদম ঝোল মানে গ্রেভি টেভি না, জাস্ট পাতলা ঝোল, কেন কি চিকু খাবে। আর নিচে হচ্ছে গরম গরম চা ভাড়ে নিয়েছি, তো চলো চা খেতে খেতে তারপরে তোমাদের সাথে আসবো। হ্যালো গাইজ, আমি চা খেয়ে আসবো বলে আর আসা হয়নি, কেন কি আমি কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। আর এখন বাজে হচ্ছে 2টো, তো আমি তারপরে যখন তোমাদেরকে বললাম আসবো, তারপরে রান্নাটা কমপ্লিট করে সব গুছিয়ে টুছিয়ে আমি নিজে চান করলাম, তারপর পুজো করে চিকুকে চান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে, তারপরে এক গাদা জামা কাপড় সব কাচাকুচি করতে দিয়েছিলাম মেশিনে, তারপরে এখন মেলতে দিয়ে মানে মেলে এলাম, দেখো সব জামা কাপড়। তো ওই সব করতে করতে না আমি একদমই টাইম পাইনি, আর মানে কি হয় ট্রাইপড নিয়ে এই কাজগুলো এত তাড়াতাড়ি করতে হয়, তাড়াতাড়ি করব বলে না আমি ওই ট্রাইপড নিয়ে আর ঘোরা আমার হয় না ওটার সাথে, তো মানে আমি পারিই না একদম। তো যাই হোক, চলো এখন আমি কালকে যে বাজারগুলো করেছি ওগুলো এখন ফ্রিজে আমাকে জমাতে হবে, সেগুলো এখনও রাখা হয়নি ফ্রিজে। তো জানি না শাক কিনেছিলাম, শাকটা নষ্টই হয়ে গেল কিনা, মানে টাইমই পাইনি আমি একদম, গাড়ির আওয়াজ এত বেশি। তো ওটাই আজকে ভেবেছিলাম যে 2টো ট্রিপ আমি কাচাকুচি সেরে নেব, কিন্তু হলো না, একটাই হলো। তো যাই হোক, আর কাল থেকে জানি না আরও কী করবো, ভেতরে ভেতরে না কাজ করছি, আর আমার মাথায় ওটা আছে চিকু কালকে থেকে স্কুল শুরু, চিকুর আমি কী করে ম্যানেজ করব সেটা একটা আছে, তারপরে চিকুকে আমি কখনো ছাড়িনি, এই ফার্স্ট টাইম ও স্কুলে যাচ্ছে না, তো একটুখানি ভেতরে ভেতরে আশা করি তোমরা বুঝতে পারছো কীরকম লাগে, মানে একটা অচেনা অজানা জায়গায় খুব একটা ভেতরে চলতে থাকে।
আর যাই হোক, এটা তো করতেই হবে। আমি একটু বেশি মানে করছি যে বুঝতে পারছি, কিন্তু একটা হচ্ছে আমার ভেতরে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, যাই হোক, আমি এখন ওগুলো রাখবো, আর তারপরে দেখি যদি টাইম থাকে একটু শোবো, কারণ কি বিকেলে আবার স্নেহিল আসার পর না একটু বেরোতে হতে পারে। ওর টিফিন বক্স কেনার আছে আর ওয়াটার বটল কেনার আছে, এখন দেখি কখন বেরোয়। তো চলো জমি। দেখো শাকের অবস্থা, আমি কাল পরশু কালকে কিনেছিলাম, তো করতে পারিনি, তোমাদেরকে বললাম, তো অর্ধেক কিছু কিছু শাকের ইয়ে হয়ে গেছে। গুড ইভিনিং গাইস, তো আমরা আবার বেরিয়ে গেছি, কেন কি চিকুর ওয়াটার বটল আর টিফিন বক্স কেনার ছিল, তো সেটা কিনতে আমরা গেছিলাম। আমি চিকুকে দিয়ে এলাম স্কুলে, আর এখন একটু পরে আবার আনতে যেতে হবে, তো তার আগে আমি ঘরের একটু কাজ করে নিলাম। আর এখন একটা তরকারি, আমি ডাল ভাত করে নিয়েছিলাম চিকুকে স্কুলে নিয়ে যাওয়ার আগে সকালে উঠেই, 5টার সময় উঠেছি আজকে, তো এক্সাইটমেন্টে আর কি ঘুমিয়ে আসেনি সারা রাত। তো যাই হোক, আর চিকু খুব ভালোভাবে স্কুলে গেছে, ও তোমরা দেখলে ওর কোনো মতলব খুব ওকে আছে ওটাতে, ও খুব এনজয় করছে, আর এমনিতে তো মানে স্মার্ট তো হচ্ছে, মানে আমার মতো না ফ্যাচফ্যাচানি ছিচকা দুনে, যেটা আমি করতাম ছোটোবেলাতে স্কুলে, মা দিয়ে চলে গেছে, আমি খুব কান্নাকাটি করতাম, মাকে খুঁজে পেতাম না তো কান্নাকাটি করতাম, তো এরকম আমি ছিলাম। চিকু আমার মতো একদম হয়নি, তার জন্য থ্যাংক গড কি আমার মতো হয়নি, এদিক থেকে ওর বাবার উপর গেছে। তো যাই হোক চলো, এখন আমি আমার ব্রেকফাস্ট বানাচ্ছি, কেন কি ব্রেকফাস্ট খাইনি, তো ব্রেকফাস্ট বানাবো। আর ডাল ভাত তো করে নিয়েছিলাম, এখন বানাবো ভিন্ডি। দেখতে পাচ্ছ ভিন্ডি ধুয়ে রেখে ফ্যানের হাওয়াতে শোকাচ্ছি, কেন কি নালে না কাটলে গিলা কীরকম একটা ল্যালপ্যালে হয়ে যায়, তো ওটা আমি এই শোকাতে দিয়েছি একটুখানি। আর এখন আমি ব্রেকফাস্ট করবো, ঘরঠরগুলো গোছালাম, সব ঠিকঠাক করলাম, এবার ওটা রান্না করব, ডিমের অমলেট করব, ব্যাস। আজকে আর সেরকম কিছু রান্না করব না, ডাল ভাত তরকারি অমলেট। তো গাইজ, আমি ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্টে যেটা খাচ্ছি সেটা হচ্ছে আমি না ব্রেড বাটার যেটা খাওয়া হয়, মানে বাটার ওপর দিয়ে, ব্রেডের ওপরে বাটার দাও না তোমরা, কিন্তু আমি সেটা করি না, আমি বাটারটাকে আগে তাওয়াতে গরম করে নিই, তারপরে তার ওপরে এটা দিই, তো এটা খুব ক্রাঞ্চি হয় খেতে আর আমার খুব ভালো লাগে। তো আমি এভাবে করে এটা ব্রাউন ব্রেড খাচ্ছি আমি, তো এটা আমার খুব ভালো লাগে এভাবে খেতে, তো আমার মতো কে কে খাও সেটা অবশ্যই শেয়ার। একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে নেবে, মানে অসাধারণ লাগে। আর খাচ্ছি হরলিক্স,
হরলিক্স এই জন্য খাচ্ছি, কেন কি অন্য কোনো হেলথ ড্রিঙ্ক আমার একদম ভালো লাগে না, আমার হরলিক্সের ফ্লেভার খুব ভালো লাগে, তো এই জন্য হরলিক্স খাচ্ছি। আর চিকু একদম জুনিয়র হরলিক্স আছে, এসব একদম খেতে চায় না, ওর পিডিয়াশোর ছোটোবেলা থেকে পিডিয়াশোর খেয়েছে, ওটাতেই ওর হরলিক্সটা খুব পছন্দ করি। আমার পুরোনো দিনের কথা মনে পড়ে, মানে যখন আমরা ছোট ছিলাম বা সেই টাইমে সেই টাইমকার, এই জন্য আমার হরলিক্সটা খুব ভালো লাগে, আমার ওল্ড মেমোরিজকে একদম তাজা করে দেয়। তো যাই হোক, বকবক হয়েছে, বা চলো খেয়ে নিই, তারপরে রান্নাটা করতে হবে, তারপর চিকুকে আনতে যেতে হবে। তো চল, আমি এখন স্কুলে থাকবো, স্কুলের থেকে আসবো না, মানে মানে খুব ভালো লাগলো ওর। আর বাচ্চাদের তো থাকেই না, একটু বেরোতে হোক, ফ্রেন্ডস থাকুক, তো সেটাই। গাইস, জাস্ট একটু আগে একটা পার্সেল এলো, ওর চিকুর বিপি পাঠিয়েছে, তো এই একটা কেক এলো চিকুর জন্য, কেন কি চিকুর আজকে ফার্স্ট স্কুল ছিল, তো ও খুব এক্সাইটেড ছিল এই কারণে। আর আর ও আমার জন্য পাঠিয়েছে চিকেন ললিপপ, মানে চিকুর জন্য, আমার জন্য, দুজনের জন্য। আর পাঠিয়েছে হচ্ছে কেক, তো চলো চিকু কেকটা কাটবে। স্কুলিং চিকু, এটা পিপি পাঠিয়েছে, তুমি পিপিকে থ্যাংক ইউ বলো, নাহলে পিপি পাঠাবে না। থ্যাংক ইউ পিপি, বলো থ্যাংক ইউ পিপি, থ্যাংক ইউ, বাস 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 বাস, ইয়ে ইয়ামি। গাইস চলো আজকে এই পর্যন্তই, নেক্সট ব্লগে আবার দেখা হবে, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আশা করি তোমরা, যদি আমার চ্যানেল ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আজকে আমার লাইফের খুব কি বলবো, খুব মেমোরেবল একটা ডে, যেটা আমি সারা জীবন আমার মনে থাকবে। আর এটা ভেবে ভালো লাগছে কি, আমি তোমাদের সাথে প্রত্যেকটা মুমেন্ট শেয়ার করলাম, আমার ভেতরের যে ফিলিংস বলো বা কিছু বি, যেটা আমার মনে চলছে, ভয় চলছিল একটা, তারপরে একটা এক্সাইটমেন্ট, সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, খুব ভালো লাগলো। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে, তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে, তো ওকে গাইজ, লাভ ইউ, বাই।